শুরুতে যে টেস্টে কোনো অবস্থানেই ছিল না বাংলাদেশ সেখানে সম্ভাবনার আনাগোনা রেকর্ডের পাতা উলটপালট করে মুশফিক লিটন বদৌলতে আশার সঞ্চার যদিও 365 রানের প্রথম ইনিংসে আক্ষেপের জায়গাও আছে কিছুটা সংগ্রহটা যদি আরেকটু বড় হতো ব্যাটিং উইকেটে মাঝারি মানের পুঁজি নিয়ে চলছে বাংলাদেশের লড়াই একটা ডানহাতি অফ স্পিনারের সার্ভিস পেলে সেটা হয়তো আরও জমে উঠত সে যাই হোক এখন পর্যন্ত আপার হ্যান্ডে থাকা লাল সবুজদের পক্ষে টেস্ট জেতা খুবই সম্ভব যদি না এই সংগ্রহে প্রথম ইনিংসে লিড থাকে মুশফিক এবং লিটন দাস খুব খারাপ জায়গা থেকে খুব ভালো সম্মানজনক এবং খুব ভালো ফাইটিং টেস্ট করে নিয়ে আসছে আই হোপ এই টুর্নামেন্ট টেস্ট ম্যাচটা খুব সুন্দর টেস্ট ম্যাচ হবে আমরা যদি একটা ভালো লিড দিতে পারি আমার মনে হয় যে অসম্ভব কিছু নয় টেস্ট ম্যাচটা জিতা আমাদের অবস্থানটা ভালো বাট আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে আমরা যদি আন্ডারডগকে কিছু লিড পাই তাহলে সেকেন্ড বেশি লিড নেওয়ার জন্য আমাদের অ্যাপ্রোচ যদি প্রপার ওয়েতে থাকে যে আমরা সময় এবং টাইমিংটা যদি মোস্তাফিজকে যদিও আকরাম খান স্পষ্ট জানিয়েছেন শর্ত মেনেই রাখা হয়েছে বাঁ হাতি পেসারকে মোস্তাফিজ দিয়েছিল যে বাইবল থাকবে সে টেস্ট খেলবে না কারণ ও মেন্টালি স্যাটিসফ্যাকশন করছিল না বাইবল এখন নেই সে ফ্রিলি খেলতে পারবে এবং তার ইন্টারেস্টটা জেগেছে সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট যে ওর মতো প্লেয়ার বাংলাদেশ দলে যে আপনার টেস্ট খেলছে সেটা আমাদের জন্য অনেক ভালো ওর জন্যও ভালো এবং সে যে অপশনটা দিয়েছিল কেন খেলবে না সেই জিনিসটা এখন বাইরে তো টিম থাকছে না এখন সে কিন্তু ফ্রি এবং এটা আমাদের জন্য খুব ভালো একটা ব্যাপার ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ খেলতে 6 জন বিমান ধরবে বাংলাদেশ 3 ফরম্যাটে নাম থাকলেও সম্ভাবনা আছে ওয়ানডে থেকে সাকিবের সরে যাওয়ার এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা